বিদায় নাদাল তবে টেনিস থেকে নয় শুধুমাত্র মাদ্রিদ ওপেন টুর্নামেন্ট থেকে নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান যোগাযোগ করুন এই নম্বরে 8617203451 চেক রিপাবলিকের জিরি লেহচেকের কাছে তিনি হেরে গেলেন 7-5-6-4 সেটে ফলাফলেই বোঝা যাচ্ছে হেরে গেলেও কি প্রচণ্ড লড়াই করেছেন সিঙ্গলসে 22 বারের গ্র্যান্ডস্ল্যাম নাদাল বয়স থাবা বসাচ্ছে শরীরে তবু তার ক্লাসই আলাদা 37 বছর বয়সেও অনবদ্য কোর্ট কভারিং লড়ে গেলেন 22 বছর বয়সী চেক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম সেট গলালেও টাইব্রেকারে দ্বিতীয় সেটেও 4-4 হয়ে গিয়েছিল তবে ফিটনেসের অভাব বোঝা যাচ্ছিল প্রথম সেটে 5-5 হয়ে যাওয়ার পর দমে টান পড়ছিল 7-5-এ হারলেন কিন্তু দ্বিতীয় সেটে দমের ঘাটতি কাটিয়ে দিচ্ছিলেন সেফ অভিজ্ঞতা আর দক্ষতা দিয়ে প্রায় 2 ঘন্টা ধরে চলল লড়াই তবে নাদাল ভক্তরা সারাক্ষণ চেঁচিয়ে উৎসাহ দিয়ে গেলেন তাদের আশা ছিল নাদালের পয়া শহর মাদ্রিদে এদিন শেষ হাসি হাসবেন স্পেনের ভূমিপুত্রই 22টা গ্র্যান্ডস্ল্যামের মধ্যে 5টাই তো এই শহরে 2005 2010 2013 2014 এবং 2017তে এবারে হলো না যদিও তাই এবারের মাদ্রিদ ওপেন থেকে বিদায় নিতে হলো নাদালকে তবে এখনই র্যাকেট তুলে রাখার কোনো পরিকল্পনা নেই জানিয়ে দিলেন টেনিস কিংবদন্তি 26শে মে থেকে শুরু হচ্ছে ইটালিয়ান ওপেন তারপর ফ্রেঞ্চ ওপেন দুটো টুর্নামেন্টেই থাকছেন মানে খেলবেন রাফায়েল নাদাল পেরেরা হ্যাঁ ওটাই তার পুরো নাম স্ত্রী মারিয়া ফ্রান্সেসকা পেরেলো চাইছেন অন্তত 25টি গ্র্যান্ডস্ল্যাম থাকুক তার স্বামীর নামের পাশে তবে মাদ্রিদে কোর্টে সম্ভবত এটি ছিল নাদালের শেষ টুর্নামেন্ট এরপর মাদ্রিদ ওপেনে আর খেলবেন না তিনি সেজন্যই এদিন ম্যাচ শেষে গ্যালারিতে বসে থাকা স্ত্রী মারিয়ার চোখের জল বাঁধ মানেনি আর তার মতোই চোখের জল গ্যালারিতে উপস্থিত অসংখ্য নাদাল ভক্ত বিদায় নাদাল তবে টেনিস থেকে নয় শুধুমাত্র মাদ্রিদ ওপেন টুর্নামেন্ট থেকে নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান যোগাযোগ করুন এই নম্বরে 8617203451 চেক রিপাবলিকের জিরি লেহচেকের কাছে তিনি হেরে গেলেন 7-5-6-4 সেটে ফলাফলেই বোঝা যাচ্ছে হেরে গেলেও কি প্রচণ্ড লড়াই করেছেন সিঙ্গলসে 22 বারের গ্র্যান্ডস্ল্যাম নাদাল বয়স থাবা বসাচ্ছে শরীরে তবু তার ক্লাসই আলাদা 37 বছর বয়সেও অনবদ্য কোর্ট কভারিং লড়ে গেলেন 22 বছর বয়সী চেক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম সেট গলালেও টাইব্রেকারে দ্বিতীয় সেটেও 4-4 হয়ে গিয়েছিল তবে ফিটনেসের অভাব বোঝা যাচ্ছিল প্রথম সেটে 5-5 হয়ে যাওয়ার পর দমে টান পড়ছিল 7-5-এ হারলেন কিন্তু দ্বিতীয় সেটে দমের ঘাটতি কাটিয়ে দিচ্ছিলেন সেফ অভিজ্ঞতা আর দক্ষতা দিয়ে প্রায় 2 ঘন্টা ধরে চলল লড়াই তবে নাদাল ভক্তরা সারাক্ষণ চেঁচিয়ে উৎসাহ দিয়ে গেলেন তাদের আশা ছিল নাদালের পয়া শহর মাদ্রিদে এদিন শেষ হাসি হাসবেন স্পেনের ভূমিপুত্রই 22টা গ্র্যান্ডস্ল্যামের মধ্যে 5টাই তো এই শহরে 2005 2010 2013 2014 এবং 2017তে এবারে হলো না যদিও তাই এবারের মাদ্রিদ ওপেন থেকে বিদায় নিতে হলো নাদালকে তবে এখনই র্যাকেট তুলে রাখার কোনো পরিকল্পনা নেই জানিয়ে দিলেন টেনিস কিংবদন্তি 26শে মে থেকে শুরু হচ্ছে ইটালিয়ান ওপেন তারপর ফ্রেঞ্চ ওপেন দুটো টুর্নামেন্টেই থাকছেন মানে খেলবেন রাফায়েল নাদাল পেরেরা হ্যাঁ ওটাই তার পুরো নাম স্ত্রী মারিয়া ফ্রান্সেসকা পেরেলো চাইছেন অন্তত 25টি গ্র্যান্ডস্ল্যাম থাকুক তার স্বামীর নামের পাশে তবে মাদ্রিদে কোর্টে সম্ভবত এটি ছিল নাদালের শেষ টুর্নামেন্ট এরপর মাদ্রিদ ওপেনে আর খেলবেন না তিনি সেজন্যই এদিন ম্যাচ শেষে গ্যালারিতে বসে থাকা স্ত্রী মারিয়ার চোখের জল বাঁধ মানেনি আর তার মতোই চোখের জল গ্যালারিতে উপস্থিত অসংখ্য নাদাল ভক্ত স্পোর্টস ব্যুরো নিউজ বর্তমান।